সবাইকে শুভ নবমীর অনেক শুভেচ্ছা জানাই। সবাই কেমন পুজো কাটাচ্ছো সেটা অবশ্যই জানাও কমেন্ট করে। আর এখন আমি রেডি হয়ে গেছি, ঠাকুরতলায় যাবো পুষ্পাঞ্জলি দিতে। আর তোমাদের আজকে দেখাবো গ্রামের পুজো কিভাবে হয়, সো দেখতে থাকো গ্রামের পুজোতে মানুষ কিভাবে এনজয় করে, এই পুজোর মুহূর্তগুলো পুজো দিনগুলো কাটায় সেটা দেখতে থাকো। সো লেটস গো। নবমীর দিন সকালে সমস্ত পূজা মণ্ডপে পূজা নিয়ে যাওয়া হয়, সেরকমই আমাদের পূজা মণ্ডপ থেকে পাশের গ্রামে এবং গ্রামের আরো অন্যান্য মণ্ডপে পূজা নিয়ে যাওয়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়। আর দেখতে পাচ্ছ কি অবস্থা, কি ভিড়, মানে আমাকে খুঁজে পাওয়াই যাচ্ছে না। আর তার মধ্যে ক্যামেরা করাটা ইটস টু ডিফিকাল্ট, সো তার মধ্যেও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার আমার পুষ্পাঞ্জলি দেওয়ার মুহূর্তটা, কারণ দেখতে পাচ্ছ এত ভিড়। তারপরে বৃষ্টি পড়ছিল, সো কিছু তো করতে হবে, তাই বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। শুভ সন্ধ্যা। আজকে আমাদের দুর্গা পূজার তৃতীয় দিন, অর্থাৎ আজকে হচ্ছে নবমীর সন্ধ্যা। সো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাব পূজা মণ্ডপে। ওখানে অনেক দাদা দিদি বন্ধু সবাই আছে, ভাই, ওদের সাথে একটু আড্ডা দেব। আর এভাবেই এই দুদিন রেস্ট করব, মানে নবমী আর দশমী এই দুদিন তোমাদের সাথে আমি গ্রামের পুজো কীভাবে হয় সেটা শেয়ার করব। আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো, মানে বর্ধমানে যে সমস্ত প্যান্ডেল হয়েছে সেগুলোর প্যান্ডেল হপিংয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ওখানে দুদিন অনেক রাত জেগে ঠাকুর দেখেছি, অনেক মজা হয়েছে, এনজয়মেন্ট হয়েছে। এবার এই নবমী আর দশমী এই দুদিনে আমি নিজের মতন একটু টাইম কাটাবো, গ্রামের পুজোগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে গ্রামের পুজোটা এনজয় করি। মানে শহরে তো মজা হয় অবভিয়াসলি, বাট গ্রামে যে যেখানেই থাকো পুজোর সময় কিন্তু সবাই বাড়ি আসে, সো গ্রামেতে একটা আলাদাই একটা ফিলিংস আছে, একটা আলাদাই মজা হয়। তাও এখন অনেকটা কমে গেছে, মানে আমি যখন ছোটো ছিলাম আগেতে আমরা ভোরবেলায় উঠতাম, ফুল তুলতে যেতাম, এসে মালা গাঁটতাম ঠাকুরের জন্য, তখন একটা আলাদাই ফিলিংস ছিল, আলাদাই একটা মজা হতো। এখন আর ওটা হয় না, কারণ আগে কি হতো, বাবা থাকতো বাড়িতে, একটা আলাদাই একটা আনন্দ হতো। আর পুজোর সময় ঠিক ভালো লাগে না, মানে
মন থেকে এনজয়মেন্টটা আসে না কো, কারণ বাবা থাকতো একটা আলাদাই মজা হতো, ঠাকুর তলায় মানে তারা দিত, কখন রেডি হবে, পুষ্পাঞ্জলি হয়ে গেল, তাড়াতাড়ি যা মানে এটা করো, মানে কী বলবো, মানে খুব মিস করি। এখন আমি বড় হয়ে গেছি আর বাবাও চলে গেছে, তো কী বলবো, বাড়িতে একা একা মানে খুব মিস করি একটা মানুষের অনুপস্থিতি। মানে আমরা যতই ঘুরছি ফিরছি, নতুন ড্রেস পরছি, এখানে ওখানে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে সেই একটা অনুভূতি থেকেই যায়, মানে কিছু একটা মিসিং। একটা বাবা থাকা মানে মাথার ওপর একটা ছাদ থাকা, এটার অনুভূতিটাই জাস্ট একটা আলাদা জিনিস একটা। থাক, পুজোর সময় এসব বলে মন খারাপ করে লাভ নেই, সবাই খুব ভালো করে পুজো কাটাও, আর কীভাবে পুজো কাটালে সেটা আমাকে অবশ্যই জানিও, পরে কথা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখতে পাচ্ছ গ্রামীণ পুজোয় কতটা মজা হয়, কারণ সবার সাথে অনেকদিন পর দেখা হয় এবং একসাথে সবাই মিলে যে আড্ডা গল্প হয় এটাই খুব ভালো লাগে। আমার দিদি হলো এক নম্বরের ভজা, যেখানে যাবে ভজতে শুরু করে দেবে। সবাই কেমন পুজো কাটলে সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আজকে তো পুজোর লাস্ট দিন, দশমী, তো আমাদের সবাইকার মন একটু দুঃখ ভারাক্রান্ত, মানে পুজো আসছে, পুজো আসছে, এই ফিলিংসটা একটা আনন্দ ছিল, বাট পুজো শেষ হয়ে যাচ্ছে এটা একটু কষ্ট হচ্ছে। তো কী আর করা যাবে, মা আবার আজ পরের বছর আবার আসবেন, তো আসছে বছর আবার হবে। আর এখন আমি আর আমার দিদি রিমপালি চলে এসেছি এখন পূজা মণ্ডপে যাত্রা করানোর জন্য। চলো দেখো এরপর কী কী হয়, আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো।
আমাদের বাঙালিদের বারো মাসে ১৩ পার্বণ, এটা আমরা সবাই জানি। কিন্তু তাও দুর্গাপুজো হচ্ছে আমাদের সবার কাছে একটা ইমোশন, এটার সাথে সবার তার একটা মানে ফিলিংস জড়িয়ে থাকে। দুর্গাপুজো আসছে মানে একটা এটা দারুণ মোমেন্ট, আর পুজো আসছে পুজো আসছে এই আনন্দটাই ভালো ছিল। আর যখন পুজো শেষ হয়ে যায় অ্যান্ড লাস্টে, তখন সবার একটু দুঃখ ভারাক্রান্ত মন হয়ে যায়, আর যেটা আমাদের হচ্ছে সবাইকারই। তো এরকমভাবেই হাসি মজা আনন্দ মন খারাপ সমস্ত কিছু নিয়েই আমাদের পুজোটা এবারে কাটলো। বৃষ্টির জন্য পুজোটা একটু গণ্ডগোল হয়ে গেছিলো, কিন্তু তাও আমাদের কিছুটা দমাতে পারেনি। আর দেখো পুজো শেষ আর আজকে আকাশও ক্লিয়ার হয়ে গেছে একদম। তো বৃষ্টি রোদ যাই আসুক, আমাদের ঠাকুর দেখা মানে প্যান্ডেল হপিং পুজোয় আনন্দ এগুলো কিছুই কিন্তু আটকাতে পারেনি কেউই। আমরা সবাই যে যার মতন আনন্দ করি এই চারটে দিন। তো আজকে দশমী, আজকে পুজো শেষ, আবার আমাদের সবার কর্মরত জীবনে আমাদের ফিরে যেতে হবে, যে যার লাইফে ফিরে যেতে হবে আবার সেই ব্যস্ত জীবন। আমার ব্লগও এখানেই শেষ হচ্ছে, পুজো শেষ আর আমার ব্লগও শেষ। সবাই কেমন পুজো কাটালে সেটা অবশ্যই জানিও কমেন্ট করে যদি সম্ভব হয়। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভবিষ্যতে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, যারা নতুন দেখছো আমার চ্যানেলটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, টেক কেয়ার, বাই বাই।